আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ। জিনিসপত্রের দাম কে বাড়ায় তা জনগণ ভালো করেই জানে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এবারে জানাবো ঘরের কাছে মিয়ানমারের গুলি ভালো লক্ষণ নয়। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, মিয়ানমারের বন্দুকের গুলি যখন গায়ে লাগছে, ঘরের কাছে পড়ছে, এটা খুব ভালো লক্ষণ নয়, বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে হবে। জানিয়ে দেব, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী। শনিবার রাত 8টার দিকে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় যান তিনি। রাত 9:05 আমির খসরু সেখান থেকে ফিরে আসেন। এবারে থাকছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ। নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারকে গুরুতর আহত করার প্রতিবাদে এবং রাজনৈতিক দমনপীড়ন বন্ধের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিছিলে নেতৃবৃন্দ বলেন, অতীতেও স্বৈরাচারীরা একই পথে ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত পার পায়নি। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন সব ভয়ত্রাস মোকাবেলা করে বিজয়ী হয়েছে, এ সরকারও শেষ রক্ষা করতে পারবে না। জানাবো, জাতীয় পার্টির মধ্যে সরকারি দলের এজেন্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে। 1990 সালের পর জাতীয় পার্টি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, জাতীয় পার্টিকে গৃহপালিত রাজনৈতিক দল বলা হয়। দলের মধ্যে সরকারি দলের এজেন্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে, সঠিক রাজনীতি করতে গেলেই সরকার দল ভেঙে দেওয়ার চেষ্টা করছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তুমুল বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা নেতানিয়াহু সরকারের পদত্যাগ দাবি করেছে। শনিবার বিক্ষোভ করার সময় তেল আবিবে রাজপথ থেকে অন্তত 5 জনকে আটক করা হয়। ইসরায়েলি পুলিশ বিক্ষোভকারীদের দাঙ্গাকারী হিসেবে চিহ্নিত করেছে। 5 জনকে আটক করার কথা জানিয়ে এক্স পোস্টে দেশটির পুলিশ জানিয়েছে, তারা সড়কে যান চলাচলে বাধা তৈরি করেছিল, পুলিশের নির্দেশনা মানেনি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। জিনিসপত্রের দাম কে বাড়ায় তা জনগণ জানে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শনিবার বিকেলে প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের ডাকা সমাবেশে বিক্ষোভ মিছিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মজুদারদের উদ্দেশ্যে করে প্রধানমন্ত্রীর বক্তব্যের ইঙ্গিত করে মান্না বলেন, এভাবে চলতে পারে না। দেশের জনগণ জানে কে লুটপাট করে, কে সিন্ডিকেট করে, কে জিনিসের দাম বাড়ায়। গত নির্বাচনে সরকার নয় বিরোধী দল জিতেছে এমন মন্তব্য করে তিনি বলেন, ডামি নির্বাচনে শতকরা 95% লোক আমাদের কথা শুনে ভোট দিতে যায়নি, তাহলে দেশের 95% মানুষ আমাদের সাথে আছে। তিনি বলেন, সরকার গায়ের জোরে টিকে আছে, তাদেরকে গায়ের শক্তি দিয়ে ফেলে দিতে পারি না, কিন্তু যেদিন জোর কমে যাবে সেদিন চলে যেতে বাধ্য হবে সরকার। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক বলেন, সরকারকে অজানা ভয় আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে, এ সরকার 1.5 মাসে ভয় কাটাতে পারেনি। গাছের পাতা পড়লে তারা ভয় পায়, সরকারের যে অবৈধ মধুচন্দ্রিমা এখন নাকি শেষ হয়নি। বিএনপি আর বিরোধী দল যদি এতই ক্ষমতাবান হয়, যদি তারাই বাজার মূল্য নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে, তাহলে সরকার কেন ক্ষমতায় আছে প্রশ্ন রাখেন তিনি। তিনি আরো বলেন, সরকার আর ব্যবসায়ীরা আজ একাকার হয়ে গেছে, যদি গণধোলাই দেওয়া শুরু করে জনগণ, তবে কার পিঠে চামড়া পড়বে সেটাই টের পাবেন। মুনাফাখোর সিন্ডিকেট আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো এ সরকার জমিদারি প্রথা চালু করেছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি বলেন, আইন আদালত আর কোনো কিছুই কাজ করছে না, সরকারের সিন্ডিকেটে দেশের মানুষকে লুটপাট করে খাচ্ছে, এটি সরকারের ব্যর্থতা, সেই সাথে নিজ দলের নেতাকর্মীদের লুটপাট করার অধিকার দিয়েছেন, আইন হাতে তুলে নেবার মতো কাজটুকু করতে নির্দেশনা দিয়েছেন। ঘরের কাছে মিয়ানমারের গুলি ভালো লক্ষণ নয়, ডক্টর ইউনুস। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, মিয়ানমারের বন্দুকের গুলি যখন গায়ে লাগছে, ঘরের কাছে পড়ছে, এটা খুব ভালো লক্ষণ নয়, বিষয়টি সমাধানে উদ্যোগ নিতে হবে। গতকাল শুক্রবার জার্মানি ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের খালেদ মহিউদ্দিন জানতে চায় অনুষ্ঠানে রোহিঙ্গা সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। ইউনুস মনে করেন, এটি ব্যাপক বিষয়, শুধু রোহিঙ্গা নয়, পুরো বার্মা একটা জটিল জিনিস। এই সংকট থেকে উত্তরণের পথও বাতলে দিয়েছেন ডক্টর ইউনুস। এখন থেকে ঠিক করতে হবে কিভাবে এটার নিষ্পত্তি হতে পারে। যারা পৃথিবীর বিভিন্ন নীতিমালা গ্রহণ করেন, এগুলো সমাধানের জন্য সেই উদ্যোগ নিতে হবে। আমরা শুধু দর্শক হিসেবে থেকে গেলে হবে না, আমাদের অ্যাক্টিভ অ্যাকশনে যেতে হবে। অনুষ্ঠানের সঞ্চালক খালেদ মহিউদ্দিন জানতে চান, বিশ্বের বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাস এবং সামাজিক ব্যবসা পরিচালনার আমন্ত্রণ থাকলেও ডক্টর ইউনুস কেন বাংলাদেশে থেকেছেন। জবাবে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও ডক্টর ইউনুস বলেন, তুমি কি বলছো আমি দেশ থেকে চলে যাই? এমন কুসন্তান আমি যে আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে? আমি এদেশের সন্তান, এদেশেই থাকব। গণতন্ত্র নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কেউ গণতন্ত্রের বিপক্ষে না, আমরা গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, ন্যায়নীতির পক্ষে। এগুলো না থাকলে তো জাতি হিসেবে আমরা টিকে থাকতে পারবো না।
বেগম খালেদা জিয়ার সঙ্গে আমির খসরুর সাক্ষাৎ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী। শনিবার রাত 8টার দিকে খালেদা জিয়ার গুলশান বাসভবনে ফিরোজায় যান তিনি। রাত 9:05 আমির খসরু সেখান থেকে বের হন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শারিল কবির খান। তিনি জানান, আমির খসরু মোহাম্মদ চৌধুরী সম্প্রতি কারামুক্ত হয়ে আজ বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। প্রসঙ্গত, 3 মাস 17 দিন কারাভোগের পর গত 15 ফেব্রুয়ারি জামিনে মুক্ত হন আমির খসরু মোহাম্মদ চৌধুরী। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ, গণতন্ত্র মঞ্চ। নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারকে গুরুতর আহত করার প্রতিবাদে এবং রাজনৈতিক দমনপীড়ন বন্ধের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার গণতন্ত্র মঞ্চের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাব, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম ছাড়াও আরো বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। সমাবেশ পরিচালনা করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাল তারেক। সমাবেশ শেষে একটি মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, অবৈধ সরকার সর্বত্র ভয় ও ত্রাস আর দমনপীড়ন করে মানুষের কণ্ঠ রোধ করতে চাইছে। গত 19 ফেব্রুয়ারি ঢাকার খামারবাড়ি এলাকায় নাগরিক ঐক্যের গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর কর্মসূচিতে হামলা করে নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারকে গুরুতর আহত করার ঘটনা তারই ধারাবাহিকতা। এভাবে গণস্বাক্ষর কর্মসূচিতে হামলা প্রমাণ করে এক অজানা আতঙ্ক সরকারকে তাড়া করে ফিরছে। সে কারণে হামলা মামলা গ্রেপ্তার এবং গুমখুনের আতঙ্ক ছড়িয়ে দিয়ে সরকার নিজেদের ভয় কাটানোর চেষ্টা করছে। সকালে 12 দলীয় জোটের মিছিলেও পুলিশের হামলার তীব্র নিন্দা জানান নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, অতীতে স্বৈরাচারীরাও একই পথে ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিল, শেষ পর্যন্ত পার পায়নি। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন সব ভয় ও ত্রাস মোকাবেলা করে বিজয়ী হয়েছে, এ সরকারও শেষ রক্ষা করতে পারবে না। সমাবেশে বক্তারা আরো বলেন, বাজার নিয়ন্ত্রণের হাকডাক সত্ত্বেও বাজারে দামের ঊর্ধ্বগতি রোধে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ, বাজার নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপই কাজ করছে না, এটা এখন সরকারই স্বীকার করেছে। নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার এখন বিরোধী দলের উপর দোষ চাপাচ্ছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে সমালোচনা করে নেতৃবৃন্দ বলেন, বিরোধী দল যদি বাজারে দাম বাড়িয়ে দিতে পারে তাহলে আপনারা ক্ষমতায় আছেন কেন? আসলে সরকার নিজেই এখন সিন্ডিকেটে পরিণত হয়েছে, সে কারণে সিন্ডিকেটের দৌরাত্ম্য বেড়ে চলেছে। জনগণের পকেট হাতিয়ে নেওয়া দুর্বৃত্তদের স্বার্থ রক্ষার্থেই কাজ করছে সরকার, আর তার মাশুল দিতে গিয়ে জনগণের জীবনে নাবিশ্বাস উঠেছে। নেতৃবৃন্দ সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের নেতানিয়াহুর বিরুদ্ধে তুমুল বিক্ষোভ, গ্রেপ্তার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তুমুল বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা নেতানিয়াহু সরকারের পদত্যাগ দাবি করেছে। শনিবার বিক্ষোভ করার সময় তেল আবিবের রাজপথ থেকে অন্তত 5 জনকে আটক করা হয়েছে। রাজধানীর পুলিশ বিক্ষোভকারীদের দাঙ্গাকারী হিসেবে চিহ্নিত করেছে। 5 জনকে আটক করার কথা জানিয়েছে এক্সপ্রেস পোস্ট। দেশটির পুলিশ জানিয়েছে, তারা সড়কে যান চলাচলে বাধা তৈরি করেছিল, পুলিশের নির্দেশনা মানেনি। তেল আবিবের রাজপথ থেকে বিক্ষোভকারীদের সরাতে পুলিশের জলকামান ব্যবহার করেছে, তাদের জোরপূর্বক সড়ক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। ইসরায়েলের আরো কয়েকটি শহর থেকেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের অবিলম্বে ছাড়িয়ে আনতে একটি চুক্তি সই করার দাবিতে বিক্ষোভকারীরা তাদের দাবি জানাচ্ছেন। তাদের দাবি, জিম্মিদের মুক্ত করতে ব্যর্থ হয়েছে নেতানিয়াহু, এজন্য নেতানিয়াহু সরকারকে পদত্যাগ করতে হবে, প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে নেতানিয়াহুকে। এদিকে গাজায় নতুন করে যুদ্ধবিরতির আলোচনা আবারও গতি পেয়েছে। আলোচনা করতে গতকাল ফ্রান্সের রাজধানী প্যারিসে গেছে ইসরায়েলের প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দিচ্ছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। তার সঙ্গে আরো আছেন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেতের প্রধান রোনেন বার। এপির খবরে জানানো হয়েছে, প্যারিসের গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করা 3 দেশ মিশর, কাতার, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে ইসরায়েলের প্রতিনিধি দল। এর আগে চলতি বছরে তেল আবিবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের সঙ্গে বৈঠক করেন হোয়াইট হাউসের বিশেষ দূত ব্রেট ম্যাকগার্ক। তেল আবিবের বৈঠকের আগে তিনি মিশরের রাজধানী কায়রোর অন্য মধ্যস্থকারীদের সঙ্গে বৈঠক করেন। এর আগে কায়রোতে এই মধ্যস্থতাকারীরা গাজার শাসক গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করেছেন। হামাসের একটি সূত্র এপিকে জানিয়েছে, প্রস্তাবিত নতুন এই যুদ্ধবিরতির চুক্তির আওতায় 6 সপ্তাহের জন্য গাজায় হামলা বন্ধ রাখবে ইসরায়েল। এছাড়া ইসরায়েলের কারাগারে থাকা 200 থেকে 300 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। বিনিময়ে হামাসের কাছে থাকা 35 থেকে 40 জন ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দেওয়া হবে।